মা হতে চলেছেন ক্যাটরিনা, গুঞ্জনটা ছড়িয়েছিল মাসখানেক আগেই। তবে ক্যাটরিনা কাইফের দেখা মিলছিল না, ফলে গুঞ্জন আরও ডালপালা মেলতে থাকে। এরই মধ্যে শনিবার রাতে সালমান খানের বোন অর্পিতা খানের ঈদ পার্টিতে দেখা মিলেছে তার। ক্যাটরিনার কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর কেউ কেউ ঘুরিয়ে ফিরিয়ে সেই প্রশ্নই করছেন, ক্যাটরিনা কাইফ সন্তান সম্ভাবা? খবর টাইমস অফ ইন্ডিয়া ও জি নিউজের। অর্পিতা খানের ঈদের পার্টিতে প্রতি বছরই দেখা যায় ক্যাটরিনাকে, এবারও তার ব্যত্যয় ঘটেনি। খোলা চুলে ঢিলে ঢালা আনারকলি চুড়িদারে পাওয়া গেছে তাকে। ঢিলে ঢালা পোশাকে দেখে একজন লিখেছে, ছবি দেখে মনে হচ্ছে তার ওজন আগের তুলনায় বেড়েছে। তাকে কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি, তিনি সন্তান সম্ভবা। ভিডিও দেখে আরেকজন লিখেছেন, তিনি খুব সচেতনভাবে হাঁটছেন, মনে হচ্ছে তিনি বেবি বাম্প আড়াল করতে চাইছেন। বিষয়টি নিয়ে ক্যাটরিনা কাইফ ও তার স্বামী ভিকি কৌশল এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি। তাদের সংসারে প্রথম সন্তান আসছে কিনা তা নিশ্চিত হতে তাদের বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে হবে ভক্তদের। রোববার নিজের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্যাটরিনা কাইফ। 2021 সালের 9 ডিসেম্বর অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা। গত বছর মুক্তিপ্রাপ্ত ফোন ভূত সিনেমায় শেষবারের মতো দেখা গেছে ক্যাটরিনা কাইফকে। তার টাইগার 3, মেরি ক্রিসমাস সহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।